হাত বাড়িয়ে পাশে এলে বন্ধু সে তো নয়। তোর জিনিস তুই গোছা, আমি আর পারবো না। হ্যাঁ হ্যাঁ আমি গোছাবো, তুই তো ঝাড়া হাত পা, সারা জীবন তো তাই দেখছি। আবার কখন দেখা হবে? তুমি যখন চাইবে। আমি কখনই চাই না তোমাকে দূরে দূরে রাখতে। পাজি যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। আবার রিকশা থামালেন? তোমাকে আমি লিখনের সঙ্গে মিশতে মানা করেছিলাম। কি ভাবেন আপনি নিজেকে? আপনার কথা মতো আমাকে চলতে হবে? আজ আমি আপনাকে একটা কথা পরিষ্কার করে বলে দিই, আমি আপনাকে ঘৃণা করি। সে আমি জানি। তোমাকে বলেছিলাম না যে আমি খারাপ? কতটা খারাপ তুমি জানতে পারোনি, এখন জানবে। অসময় আবার কি? তা দেখ না, কেলো গিয়ে দেখতে তো পারিস। আরে এসো 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 বসো বসো। তুমি কি খাবে বলো তো? কিছু খাবো না। তোমার বোনের সাথে পরিচয় হলো? খুব ভালো মেয়ে। মানে জি খুব ভালো মেয়ে। আসলে দুজনের বয়স হয়ে গেছে তো, কাজ আর শেষ করে উঠতে পারছি না। আপনাদের কোনো সাহায্য করার আগে আমাকে বলবেন।
নিশ্চয় আমি এসেছিলাম তোমাদের রহিমিয়া হ্যাঁ খুব কর্মঠ হ্যাঁ খুব আমাদের অনেক কাজ গুছি দিয়ে গেছে আচ্ছা আচ্ছা আপনাদের আজ শোনো বাবা একটু আমাদের সাথে হাত লাগাও না তাহলে তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাবে আসো তো ধরো ধরো ঘর এই এই চলো এই 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 গুনা গুনা হাতের তলায় ঢুকিয়ে দিতে পারলে ভালো হয় মনে করতে পারছি না আমি দেখছি কিছু না জানি না তবে আন্দাজ করতে পারি আজকে তোর মায়ের গলার চেন গেছে কালকে তোর কানে দুল যাবে পরশু আমার হাতের ঘড়ি যাবে যে বাড়িতে নেশাখর সন্তান থাকে সেখানে এমনি হয় রূপ তোর মামা কোথায় রে একটু আগেই তো ফিরেছে ঘরে আছে মনে হয় যে বল আমি ডাকছি আচ্ছা মামা মা তোমাকে ডাকছে গিয়ে বল আমি ব্যস্ত আছি মা রাগলে বুঝতে এই যা তোকে ডেকেছিলাম যাসনি কেন কোথাও যাচ্ছিস তুই সমস্যাটা কি তোর এই বাড়ির প্রতিটি মানুষ তোর জন্য অশান্তিতে আছে মা চেইনটা কি করেছিস জানি না আমার কাছে অন্তত মিথ্যে বলিস না পাভেল বল চেনটা আমি বিক্রি করে দিয়েছি কেন টাকার দরকার ছিল তাই ছি মার চেনটা বিক্রি করতে তোর এতটুকু খারাপ লাগলো না তুই এতটা নিচে নেমে গেছিস
আমি কতটা নিচে নেমে গেছি তোর ধারণাও নেই। কোথায় যাচ্ছিস? আমি জানি না আপা আমি কোথায় যাচ্ছি, তবে আপা জীবনে যদি কখনো সুযোগ পাই আমি ভালো হয়ে যাব, আমি ভালো হয়ে যাব আপা, বিশ্বাস কর। আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। আমি জানি আপনি একজন সফল স্কুল শিক্ষক ছিলেন, অথচ আপনার সন্তান কি করেছে? আমার সন্তান বাবুল সাহেবের মেয়ে স্নেহার মুখে অ্যাসিড মেরেছে। কি মেয়েটি এখন কেমন আছে? মৃত্যু যন্ত্রণায় ছটপট করছে, হয়তো বেঁচে যাবে কিন্তু ওর চেহারা চিনার উপায় নেই। এই চলো অফিসার, একটু একটু দাঁড়ান। তুই আমার উপর অভিমান নিয়ে যাচ্ছিস না তো ভাই? আমি তোকে পালিয়ে যেতে সাহায্য করতে পারতাম কিন্তু করিনি। কেন করিনি জানিস? তুই আমাকে ছুঁয়ে বলেছিস তুই ভালো হয়ে যেতে চাস। তুই পালিয়ে গেলে অন্ধকার তোকে চারিদিক থেকে ঘিরে ধরত, আমি সেটা চাইনি রে ভাই, আমি সেটা চাইনি। এই ছেলেটাকে নিয়ে আমি কি করি? জসিম সেই কখন গেল, এখনো ফেরার নাম নেই। মনে হয় গল্পে মজ্জা গেছে। তোমার সালাদ কাটা হয়েছে?
যাও নিয়ে এসো যাও খালাম্মা রহিম মেজেন্ডে পাঠাই কেন ডাকতে মামার আসতে দেরি হইতাছে তোমার ডাকতে হবে না তুমি তোমার কাজটা মন দিয়ে করো যাও তাড়াতাড়ি টেবিলটা সাজাও ওরা আবার এসে পড়বে যাও যাও কি হলো তুমি দেরি করলে কেন ওরা কোথায় আপনি গিয়ে ডেকে নিয়ে আসেন আমি বলিনি আমি কেন বলতে পারবো না এর জন্য তুমি কি উপরতলা থেকে ধমক খেয়ে এসেছো ধমকাবো কেন আমি কি করছি খোকা না না সেটা বলছি না তাহলে কি হয়েছে সেটা বলো না হলে আমি তো ভাববো তুমি ধমক খেয়ে এসেছো গেলাম ভদ্রতা করে দাওয়াত দেওয়ার জন্য আর আমাকে দিয়ে এতগুলো কাজ করালো ও কাজ করেছো সেটা তো ভালো কথা এত রাগ হচ্ছে কেন রাগব না তো কি করব আপনার জন্য আজ আবার ওয়ান ডে ম্যাচটা দেখা হলো না আর যদি জীবনে যাই বস তুমি জোর মিলারে কইতে পারছো হে খুশিতে চাইনিজ খাও বেহালা চাইনিজ খাও উর্মিলা তো বেহালা কিছু কইলো না মায় মাঝে মন করলে কিছু কয়নি চলো এক কাম করি কি কাম ওই নীরা বাবির বোনের কাছে যাই হ্যার কাছে কইলে হ্যাঁ একটা সমাধান দিতে পারবো কচ কিবে তোর কি মাথা উত্তা খারাপ হয়েছে নিবে কেন হ্যার কাছে গেলেই কইব এইসব কাম কাজ ছাড়া দিয়ে সোজা গিয়ে লেহাপড়া করো যেগুলো বি আমাদের জীবন হইব না বুঝছিস নি আপনারা মর্নিং ওয়াকে গিয়েছিলেন হ্যাঁ তুমিও তো জানো কি না না এই তো মাঝে মাঝে হ্যাঁ বুঝলে মা আমার মেয়ের বিয়ের পর গতকাল প্রথম তোমার হাতের এত ভালো রান্না খেলাম আমি তো তোর মেয়ের মতোই সে তো বটে আমার তো কোনো মেয়ে নেই নিশ্চয় ছেলে আছে ছেলেও নেই কেন আরে ও তো আনমারের কনফার্ম ব্যাচেলার ও তাই নাকি কেন নারী বিদ্বেষী না না নারীদের বেসিক্যালি আমি খুব পছন্দ করি তবে ওই ভয়ও করি অনেকটা ওই প্রজাপতির মতো আর কি প্রজাপতির মতো মানে মানে দেখো প্রজাপতি তো দেখতে খুবই সুন্দর না গায়ে এসে পড়লে কেমন লাগে না অনেকটা ওই রকম আর কি একটা বুদ্ধ কেন জানিস না ম্যারেড লোক হচ্ছে আনম্যারেড লোকরা বেশি অসুখী এই বয়সে আমাকে আর সুখী হতে হবে না চল চল আশ্চর্য গেলটা কোথায় ড্রয়িং রুমে নেই বেডরুমে নেই ডাইনিং রুমেও নেই বিলকিস আই বিলকিস কি হইছে মামা নাস্তা তো রেডি করতেছি আই রুবি আপনি কোথায় রে খালাম্মা হাঁটতে গেছে কি করতে মর্নিং আকে মর্নিং আকে বাহ আজকে মনে মুডটা খুব ভালো মুড ভালো কিনা মামা আমি কিভাবে বলবো বসেন নাস্তা রেডি করে আনতাছি আমার বুকের মধ্যখানে মুঞ্জে খানের হৃদয় সেখানে সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে আমার বুকে পেতনি ও সব মন মন নয় কিছু মনে মন হয় প্রেমের অনলে পোড়া চিতা কাঠ কেউ বন্ধু সেতু